তো অসহায় মনে হয় নিজেকে, কেন আমার পাশে কেউ দাঁড়ায় না। লোকের কাছে অপমানিত হয় সব সময়, হতে হয়, সবাই যে যা পারে আমাকে সব সময় অপমানিত করে যায়। কি ভুল করেছি বলো? দেখো জীবনে সব থেকে বড় ভুল করেছি প্রেম করে বিয়ে করে। তো দেখো প্রেম করে বিয়ে করাটাই কি এতটাই অপরাধ? তো দেখো তাই কাছের মানুষগুলো আমার থেকে সব দূরে চলে গেছে, নিজের মা আমার থেকে দূরে সেরে সরে চলে গেছে, আমার মুখ পর্যন্ত দেখে না। ঘরের লোকেরা কত বড় ভুল করে, কি বিরাটই অপরাধ করেছি আমি, নিজে পছন্দ করে বিয়ে করেছি বলে আমার ছেলের পর্যন্ত মুখ দেখে না, ছেলেকে কোলে করে না, একটা মনের কথা বলার কোনো আমি কাউকে লোক পাই না, কেউ আমার মনের কথা শোনে না, সবাই ভাবে আমি বোধহয় খারাপ, ভীষণই খারাপ। আমার মনে মতাই আমার মনে সবসময় কুটিল, কিন্তু দেখো আমি কোনোদিনও আমার নিজের জানতে কারো কোনো ক্ষতি করিনি। তো দেখো আজ ভিডিও বানাই বলে ঘরে সবারির কাছে খারাপ, তো আমি আমাকে কত লোকে কথা শোনায় আমি ভিডিও করি বলে। তো দেখো ভিডিও করাটা কি এতটাই অপরাধ? তো দেখো একটা আমার মনের কথা শোনার বা বোঝার বা মানে কাউকে বলার লোক পাই না, ভিডিও করে মনে একটা শান্তি পাই আমি। তো দেখো সেই শান্তিটুকু আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে। তো দেখো আমি কারো নাম বলবো না। তো দেখো একটা মানুষ যদি একটা কিছু জিনিসকে নিয়ে ধরে আঁকড়ে ধরে নিয়ে বাঁচতে চাই, তো কেন তার কাছ থেকে সবসময় সেই জিনিসটাকে ছিনিয়ে নেওয়া হয় আমাকে বলতে পারো তোমরা? কেন তার কাছ থেকে সবসময় সেই জিনিসটাকে ছিঁড়িয়ে নেওয়ার চেষ্টা হয় তোমরাই বলো। আজ সবাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, পর হয়ে যাচ্ছে আমার কাছ থেকে, আমি নাকি খুব খারাপ, আমি নাকি খুব খারাপ জিনিস করছি, আমি নাকি খারাপ পথে চলে যাচ্ছি তোমরাই বলো আমি কি কিছু ভুল কাজ করছি? তো দেখো নিজের যা কিছু করি সারাদিন, তো নিজের মনের কথা তোমাদের কাছে শেয়ার করি, তোমরাই বলো এটা কি কোনো ভুল কাজ, এটা কোনো খারাপ কাজ? তো কেন আমাকে এরকমভাবে লোকের কাছে অপমানিত হতে হবে বলো? নিজের মানুষ কোনো কাজ আমার পাশে কি কেউ দাঁড়াবে না? আমি কি কাউকে আমার পাশে পাবো না? কেউ কি পাশে দাঁড়াবে না? তোমাদের কাছে ডেলি ভিডিও শেয়ার করে ব্লগিং করে একটু মনে শান্তি পাই। তো দেখো সেইটা নিয়েও কথা শুনতে হয় আমাকে, খারাপ খারাপ মাঝে মাঝে কথা শুনতে হয়। তো দেখো আজ আমার অবস্থাটা দেখো, জীবনে এতটাই কষ্ট যে দেখো নিজে একটু আমার মনে একটু স্বপ্ন যে আমি একটু শান্তিতে ঘর করব, শান্তিতে থাকব। তো দেখো সেইটা আমার হয়ে উঠল না। তো দেখো আমার এমনই কপাল, একটু সেই সাজিয়েছিলাম, সংসারটা একটু গুছিয়েছিলাম, আমার কোলে একটা ছোট্ট বাচ্চা এসে হয়েছিল, আমার ছোট্ট ছেলে। তো দেখো সুন্দর একটা সংসার সাজিয়েছিলাম, তো দেখো কোথা থেকে কি ঝড় এসে আমার ঘরটা ধুলিসাত করে দিল, সাজানো সংসারটা ভেঙে গেল, থাকার ঘরটুকু আর নেই, কোথায় থাকবো জানি না, এইখানে স্কুলে পর্যন্ত গিয়ে থেকেছি, স্কুলে দেখো স্কুলে কি থাকা যায় বলো? তো দেখো স্কুলে গিয়েছিলাম তবুও, তো দেখো সেখানেও বেশি দিন থাকতে পারলাম না। তো দেখো যা হোক করে একটা ভাড়া ঘর জোগাড় করলাম এইখানে, যেখানে ভিডিও করছি এই ঘরটা।
তবু দেখো এখানেও অনেক দিন আছি, তো দেখো দিন আনে দিন খাটা খেয়ে খেটে খাওয়া মানুষদের কি ঘর করা, তো পাকা ঘর করা কি সম্ভব বলো? সাজানো একটা সংসার ঘুরে তোলা কি করে সম্ভব বলো? কত আর টাকা জমিয়ে রাখা জমানো থাকে বলো? তো দেখো বড় হাইফাই দোকানও সেরকম না, তো দেখো কষ্ট সৃষ্ট করে যা হোক করে সংসারটুকু চলে, তো দেখো কি করে ঘর করব। তো যাই হোক, তো ভগবানের কৃপায়, তো দেখো আমিও আগে কিছু কটা টিউশন পড়াতাম জানো, তো দেখো সেই টিউশনটুকু বন্ধ করে দিল। তো কেন বন্ধ হলো জানো? তো দেখো টাইম দিতে পারতাম না নিজের ছোট ছেলে বাচ্চা ছেলে, তো দেখো তারকেই তো সকাল থেকে তার পেছনে ছুটতেই তো, মানে একটা মায়ের তো দায়িত্ব থাকে বলো, তার ছেলে সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা ডেলি একটা রুটিন থাকে, তাকে খাওয়ানো চান করানো, তার পেছনে তো সময় দিতে হয় বলো। তো দেখো কী করে বাচ্চা ছেলেদেরকে টাইম দেবো বলো? তবুও ধরে রাখার চেষ্টা অনেক করেছিলাম, তো দেখো ঘরের বাড়ির গার্জেনরা তো তো টাকা দেয় মাস ফুরালে, তো দেখো সে যেহেতু টাকা দেয় আমাদেরকে, তো তাই তাদের কথা মতো চলতে হয়, তো দেখো একটু যদি টাইম এদিক সেদিক হয় তাহলেই কথা শোনাতে আসে, তো দেখো কেন না তারা মাস ফুরালেই আমাদেরকে বেতন দেয় তাই না? তো দেখো তাই সময় দিতে পারিনি, তবু পড়িয়েছিলাম এক বছরের মতো পড়িয়েছিলাম জানো, তো সেখান থেকে যা ইনকাম হয়েছিল তো কিছু কিছু করে জমিয়ে রেখেছিলাম, তারপরে জানো দুটো একটা করে এইসব হাতের কাজ করি, তো তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি কি হাতের কাজ করি, তো ওইখান থেকে কিছু পয়সা জমিয়েছিলাম, তো দেখো আমার স্বামী তো কিছু করে আনতো, তো টেনে টুনে সংসার থেকেও কিছু জমিয়েছিলাম, তো দেখো ওই করে যা হোক করে ঘরটুকু এতদিনে টেনে টুনে উঠছে, তো দেখো এখন যা অবস্থা, তো ভাড়া ঘরে তো আমাদেরকে আর মানে বেশি দিন থাকতে পারছি না এখানে, তো দেখো এখানে থাকলে তো মাসে মাসে ভাড়া দিতে হয় তাই না, এখনও বাড়ি বাড়িওয়ালা এখনও দু মাসের ভাড়া পাই, তো এখন কোথায় যাব বলো, কার কাছে যাব বলো? তো দেখো এখন ঘরটুকু উঠেছে, তো এখনও ছাদটা তো ঢালাই হয়নি, তো দেখো ঘরের কিচ্ছু হয়নি, তো দেখো ওখানে গিয়ে থাকতেও পারবো না, তো এখন কোথায় যাব বলো, কী করব বলো? কোথাও যাওয়ার জায়গা নেই আমার, আমি যদি মরেও যাই আমার মরেও যাওয়ার পর কান্নার কেউ লোক নেই জানো, আমার কথা কেউ, কি করবো বলো এখন? আমার একটু একটু করে সামনে নিজের আত্মীয় স্বজনরা সব দূরে সরে যাচ্ছে বলো, আমি নাকি খারাপ কাজ করি, আমি নাকি খারাপ পথে চলে যাচ্ছি বলো, এত কথা কেন শুনতে হয় সব সময়? নিজের পায়ে স্বাধীনভাবে থাকাটা কি অন্যায় বলো? নিজে দুটো পয়সা রোজগার করা সৎ পথে সেটা কি অন্যায় বলো? কেন মেয়েদেরকে এত সবসময় ঘরবন্দি করে রাখা হয় বলো? কেন আমার পাশে কেউ দাঁড়ায় না? আমি নাকি খুব খারাপ, আমি নাকি কারোর সঙ্গে ব্যবহার করতে জানি না, আমি নাকি কুকুর বিড়ালের মতো লোকের সঙ্গে ব্যবহার করি, কেন শুনতে হয় বলো? আমার স্বামী যা এনে দেয় আমি তাই খাই, যা এনে পড়াই আমি তাই পড়ি, বেশি বড় লোকই চাল আমি পড়ি না, যা আমার ছেলেকে এনে দেয় যা তাই পড়াই, ছিঁড়া জামাকে সেলাই করে অন্তত পড়ায়, বেশি বড় লোকই চাল আমি করি না, তবু কেন এরকম কথা শুনতে হয় বলো? সবারই কাছ থেকে নিজে নিজের মতো করে থাকি, তবু দেখো সবারই সহ্য হয় না, তবু কথা শোনায় আমাকে কেন বলো? কারো আমি কিসেও থাকি না, কোনো কথাই থাকি না, তবু আমাকে কথা শুনতে হয়, কি করবো বলো? এখন কোথায় যাব বলো, কি করবো বলো? দেখো বন্ধুরা বাড়িওয়ালাও বলে দিয়েছে এই মাসে না ভাড়াটা দিতে পারলে তো এখানে আর থাকা মানে থাকতে দেয়, মানে এখন কোথায় যাব বলো? যেইটুকু ঘর তুলেছি তো সেইটুকু না কমপ্লিট না করে তো কই কী করে সেখানে গিয়ে থাকবো বলো? তো এখনও অনেক লোকের কাছে ধার দেনা হয়ে গেছে, তো সেইগুলো কী করে শোধ করবো বলো? বাড়িওয়ালা কী বাড়িওয়ালার ভাড়া কী করে ঘরের ভাড়া কী করে দেবো বলো? তো দেখো
মনের কথা বললে, তোমাদের কাছে ব্লগিং করে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি, তোমাদেরকে ভিডিও দিই, তোমাদের মাঝে ভিডিও শেয়ার করি, মনের দুটো কথা বলি, তো দেখো এতে আমি অনেক শান্তি পাই। বিশ্বাস করো, তোমাদেরকে বন্ধুর মতো মনে করি, তোমাদের কাছে সব কথা আমি শুনে খুলে বলি, সব কিছুই শেয়ার করি, দিনে যা করি তো ধরো সেইগুলো সবই শেয়ার করি। তো দেখো সেইগুলো আমাদের মানে নাম বলবো না তো, আমাদের মানে সবারই সহ্য হয় না, তো দেখো তাই আমাকে কথা শোনায়। আমি নাকি খারাপ পথে চলে যাচ্ছি, আমি নাকি মানে খুব খারাপ লোকের সঙ্গে খারাপ ব্যবহার করি, আমি নাকি খুব খারাপ, খুব খারাপ জিনিস করছি, আমাকে কেন রোজগার করতে হবে তো বলো। তো দেখো আমি আমার যদি 10 টাকার কোনো প্রয়োজন হয় তো দেখো তারা তো আমাকে দিয়ে দেবে না, কেউ দিবে না তো বলো, কেউ কাউকে দিয়ে কি কোনোদিনও নিজের প্রয়োজনীয় মানে কিছু জিনিস কেনা কেউ কি কিনে দিন কাউকে দিয়ে সাহায্য করবে বলো? তো দেখো তবু তারা কথা শোনাই, কেউ কেন আমার নিজে মেয়ে, এখনও তো দেশ স্বাধীন হয়ে গেছে, মেয়েদের কি নিজের মাথা তুলে বাঁচার কি কোনো মানে অধিকার নেই? তো দেখো নিজেদের কি পয়সা রোজগার করার কোনো অধিকার নেই? নিজেরা কি পয়সা রোজগার করতে পারে না? তো দেখো কিছু কি কাজ করতে পারে না? তো দেখো এখন তো যদি দুজনে আমরা যদি কাজ করি তো দেখো সংসারটা তো ভালোভাবেই চলবে বলো? তো মাথার উপরে তো একটা ছেলে আছে, তো তারও তো লেখাপড়া ভবিষ্যৎ আছে, তো বলো নিজেদেরও তো থাকা মানে খাওয়া পড়া আছে। তো দেখো দুজনে যদি রোজগার করি তাহলে তো সংসারটা ভালোভাবে চলবে বলো? একজনের টাকা থেকে কত রাত সব সময় হাত পাতবো বলো? ওরও তো সারাদিন পরিশ্রমে সংসারটা এত টানতে হয়, তো কত ওর কাছে হাত পাতবো বলো? তাই নিজে ভেবে তো এইভাবে আমি মানে নিজের জীবনটা মানে যাতে একটু সুন্দরভাবে চলে মানে সুন্দরভাবে কাটাতে পারি সেই জন্য একটু কিছু করার চেষ্টা করছি। তো দেখো তাও এত সৎ মানে সৎ পথে থেকেও তবু এত কথা শুনতে হয়, কেন লোকের এত কথা শুনতে হয় বলো? তো দেখো তোমরা একটু আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো, একটু আমাকে ভালোবাসা দিও, তোমাদের তোমরাই আমার আছো, আমার আর কেউ আমার মনের কথা শোনার বা আমাকে ভালোবাসার তেমন, আমাকে আমি সবারই কাছে পর হয়ে গেছি, আমাকে আজ সবাই পর করে দিয়েছে, তো তোমরা আমার একটু পাশে থেকো প্লিজ, তোমাদের কাছে আমি হাত জোড় করে, তোমরা না হলে তোমরা একমাত্র ভরসা, একটু ভালোবাসা দিও তোমাদের। তো দেখো তোমাদের কাছে কথা শেয়ার করে, তোমাদের কাছে সব কিছু মানে বলে খোলামেলাভাবে বলি, শেয়ার করি, তোমাদেরকে ভিডিও দিই, তো আমি অনেকটা শান্তি পাই। বিশ্বাস করো আমি অনেক শান্তি পাই, যদি না একদিন না ব্লগ দিতে পারি তো দেখো মনে শান্তি থাকে না। তো যেদিন ব্লগিং ভিডিও এডিটিং করে ভিডিও মানে ভিডিও দিই সেদিন আমার মনটা সেদিন ভালোভাবে ঘুম ধরে। তো আজকে ভিডিও দিয়েছি, আমি ভিডিওটা শেয়ার করেছি, তো অনেকটা মনে শান্তি লাগে। তো দেখো মানুষ কেন মানে ভালো মানে এরকম মেয়েদের সাথেই কেন সবসময় মানে ভালোটা কারো দেখতে পারে না কেন জানি না। তো দেখো তো কিছু খাওয়াও হয়নি, তো গলাটা শুকিয়ে গেছে, তো দেখো রাগিয়ে জানো কিছু খাওয়াইনি, বাবুকেও কিছু খাওয়াইনি, সে একটু স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল তো সেটাই ওকে খাইয়ে দিয়েছিলাম, তো তারপর থেকে আর ওকেও কিছু খাওয়াইনি, তো নিজেও কিছু খাইনি, তো এখন আমার গলাটা যেন শুকিয়ে গেছে। তো দেখো এখন রান্না না করলে তো খেতে পাবো না, তো এখন রাঁধতেও ইচ্ছে করছে না। তো দেখো মনের কথা তোমাদেরকে আজকে বললাম, তোমরা একটু পাশে থেকো আমার, প্লিজ একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাহায্য করো, আমার একটু পাশে থেকো। তো চলো ভিডিওটা তোমাদেরকে এইখানেই আমি শেষ করলাম, তো তোমরা প্লিজ সবাই ভালো থেকো।